60 টাকা ধিজু হই রেছি যাচ্ছি লাগাইছি যাচ্ছি চাইছো কয়টা চাইছো 100 টাকা কোন বন্ধু হ্যাঁ কোন বন্ধু আরে কোন বন্ধু কোন বন্ধু ওই হাজারিবাগ 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 ভাড়া কত 10 টা জানি না করবাইন না নিল তো কত নিল 60 টাকা নিছে 100 টাকা চাইছে হাজারিবাগ যা ফোন দিছে দাগ দাগ আচ্ছা ঠিক আছে বাংলার থামে পাইছে এত ভাড়া নিবি বলি আমরা পিছব করে তো হানছি আর 30 টাকার ভাড়া এখানে 50 টাকা দিতেছে 100 টাকা চাইছে রে ভাই বন্ধুরা এখানে বাবু বাজার ব্রিজের নিচে এখানে পুলিশ থাকার কথা, এখানে পুলিশ থাকেও কিন্তু পুলিশরা নাই, পুলিশরা আশেপাশে কোথাও মানে চাঁদা আদায় ব্যস্ত, কারণ আজকে হলো আপনার 14 তারিখ, আর কয়েকদিন পরে ঈদ, পুলিশে চাঁদাবাজি নিয়ে ভীষণ ব্যস্ত। এদিকে যেখানে 10 টাকার ভাড়া আপনারা শুনতে পারছেন যে হ্যাঁ 10 টাকার ভাড়া, সেখানে 60 টাকা অলরেডি নিয়ে নেছে, হ্যাঁ তারপর আবার সিট নাই, এখানে আপনি যে পুলিশকে বলবেন বা আইন রক্ষাকারী বা কাউকে বলবেন সেরকম কোনো সুযোগ এখানে নাই, কারণ তারা নিজেরাই দুর্নীতিতে ভীষণ ব্যস্ত। অতএব এই কথা বলার এক আল্লাহ ছাড়া আর কাউকে আর বলার নাই আর কি, হ্যাঁ প্রত্যেকে আমার জিম্মি। হ্যাঁ আমিও গোপালগঞ্জের একজন মানুষ, আমার খালা হচ্ছে শেখ হাসিনা, কিন্তু আমিও ধরা, আর এই সময় পুলিশরা তো ধরা খেয়ে যাইতে হয় আমার, হ্যাঁ কোনো উপায় থাকে না, কারণ খালা বললে হবে না, কারণ এখানে থাকতে হবে ক্ষমতা, থাকতে হবে বড় গাড়ি সাথে লোকজন, তাহলে হয়তো কারটার থাকলে হয়তো মানাবে, কিন্তু হ্যাঁ আমরা অসহায়। দেখতে পাচ্ছেন যে কোনো ফ্যান নাই, কোনো ফ্যানের ব্যবস্থা নাই, হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা। এরা 5 গুণ 7 গুণ 10 গুণ করে ভাড়া আদায় করতেছে, কিছু বলার নাই, কেউ দেখার নাই, দেখা যাক এর শেষ কোথায়।